আজকের বিষয় ভারতের প্রথম মহিলা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইলা ঘোষ মজুমদার। ইলা ঘোষ মজুমদার বাংলা তথা ভারতের প্রথম মহিলা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তিনি হলেন শিবপুর বিই কলেজ, বর্তমানে আইআইইএসটির প্রথম ছাত্রী। শিক্ষানবিশ হিসাবে বিদেশে পড়তে যাওয়া ভারতের প্রথম মহিলা তিনি। শুধু তাই নয়, তিনি ভারতের সর্বপ্রথম মহিলা যিনি ভারী যন্ত্রাংশ তৈরির কারখানায় কাজ করেছেন এবং কলকাতার প্রথম এবং ভারতের দ্বিতীয় মহিলা পলিটেকনিক কলেজের প্রতিষ্ঠাত্রী। শুধু পশ্চিমবঙ্গেই নয়, বাংলাদেশেরও প্রথম মহিলা পলিটেকনিক কলেজের স্থাপনাটি শ্রীমতী ইলা মজুমদারের তত্ত্বাবধানেই হয়েছিল। 1930 সালের 24 জুলাই বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার মাদারীপুর গ্রামে ইলা মজুমদার জন্মগ্রহণ করেন। তাঁরা 6 বোন ও 2 ভাই ছিলেন। ইলা মজুমদারের পিতা যতীন্দ্র কুমার মজুমদার ছাত্র বয়সে এমএসসিতে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে পরবর্তীকালে অবিভক্ত বাংলার বেঙ্গল সিভিল সার্ভিসে ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে যোগদান করেন। ইলা মজুমদারের মাতা একজন সাধারণ গৃহবধূ হলেও পিতা যতীন্দ্র কুমার ছোট থেকেই মেয়েকে মুক্ত পরিবেশে বড় করে তোলেন। ইলা মজুমদার ছোট থেকেই ছিলেন অন্যদের থেকে একটু আলাদা। তিনি 12 বছর বয়সেই সাইকেল চালাতে শেখেন এবং মাত্র 16 বছর বয়সে জিপ চালানো শিখে ফেলেন। এসব দেখে তাঁর বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজন হতবাক হয়ে গিয়েছিলেন। কিন্তু যখন তিনি একজন ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলেন এবং তাঁর পিতা তা অনুমোদন করেছিলেন, তখন তাঁরা তা প্রথমে মেনে নিতে পারেননি। ইলা মজুমদার বাংলাদেশের খুলনায় নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। পিতার বিভিন্ন জেলায় পোস্টিংয়ের কারণে ইলার পড়াশোনা বিভিন্ন জায়গায় হয়েছিল। ধর্মীয় উত্তেজনার কারণে ইলার পরিবার 1944 সালে পশ্চিমবঙ্গে চলে আসেন এবং 1945 সালে তাঁরা পাকাপাকিভাবে কলকাতায় চলে এলে পরের বছর 1946 সালে ইলা প্রাইভেটে ম্যাট্রিক পরীক্ষায় বসেন। তাঁর ম্যাট্রিক পরীক্ষার ফল আশানুরূপ হয়নি। তিনি দ্বিতীয় বিভাগে ম্যাট্রিক পাস করেন। এরপর তিনি আশুতোষ কলেজে ভর্তি হয়ে প্রথম বিভাগে ইন্টারমিডিয়েট পরীক্ষায় উত্তীর্ণ হন। 1947 সালে তৎকালীন বাংলার শিক্ষামন্ত্রী শ্রী নিকুঞ্জ বিহারী মাইতির উদ্যোগে মহিলাদের জন্য ইঞ্জিনিয়ারিং সহ শিক্ষার সব ক্ষেত্রের পড়ার দরজা খুলে দেওয়া হয়। ইঞ্জিনিয়ারিংয়ের ভর্তির প্রবেশিকা পরীক্ষায় অত্যন্ত ভালো ফলাফল করার ফলে একই সঙ্গে তিনি ক্যালকাটা মেডিকেল কলেজে ডাক্তারি শিক্ষা এবং শিবপুর বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার সুযোগ অর্জন করেন। কিন্তু তৎকালীন সময়ে প্রবেশিকা পরীক্ষায় কৃতি মহিলা মাত্রেই যখন কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের পদাঙ্ক অনুসরণ করে ডাক্তারি পড়তে যাচ্ছেন, ইলা ক্যালকাটা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েও ডাক্তারি না পড়ে শিবপুর বিই কলেজে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হলেন। শুরুতে প্রবেশিকা পরীক্ষায় পাশ করে দুজন ভর্তি হলেও একজন মাঝপথেই ছেড়ে দেন। যেহেতু সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রচণ্ড শারীরিক পরিশ্রম দরকার, সেহেতু কলেজের অধ্যক্ষ তাঁকে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে নিষেধ করলে মত পরিবর্তন করে অবশেষে ইলা ভর্তি হন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে। শিবপুরের 100 ভারতীয় এবং ইউরোপিয়ান ছাত্রের মধ্যে ভারতবর্ষের প্রথম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী হিসাবে ইলা মজুমদার ভর্তি হন। সে সময় ছাত্রীদের জন্য আলাদা হোস্টেল না থাকায় ছাত্রী অবস্থায় ইলা মজুমদার থাকতেন কলেজ লাইব্রেরির বাঁদিকের একটি ঘরে। সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান পুলিন বিহারী ঘোষ ছাত্রী ইলাকে শুরু থেকেই স্নেহ করতেন। প্রকৃতপক্ষে কলেজে পুলিন বিহারী হয়ে উঠেছিলেন ইলার অভিভাবক। আর্থিক অসুবিধা যাতে পড়াশোনায় বিঘ্ন না ঘটায় সেই ব্যাপারে কলেজের অধ্যাপক অধ্যক্ষ সবাই ইলাকে উদার হস্তে সাহায্যের প্রস্তাব দিয়েছিলেন, যদিও ইলার পিতাই সব দায়িত্ব বহন করেছিলেন। বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজের সব ধরনের খেলাধুলায় নিজেকে নিয়োজিত রাখতেন ইলা। তিনি নিজে খুব ভালো তাসের ব্রিজ খেলা খেলতেন। কলেজের একমাত্র ছাত্রী হিসাবে সকলের প্রিয় ছাত্রী ছিলেন এবং পঠনকালে সহপাঠীদের খুবই সহযোগিতা পেয়েছিলেন। 1951 সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বাংলা তথা সমগ্র ভারতের প্রথম স্নাতক হয়ে
ইতিহাস গড়লেন ইলা। এ সত্ত্বেও বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল ভেবেছিলেন ভারত বোধহয় তখনও মহিলা ইঞ্জিনিয়ারের কাজের জন্য উপযুক্ত হয়ে ওঠেনি। তাকে ভুল প্রমাণ করে ইলা মজুমদার এরপর শিক্ষানবিশের জন্য গেলেন ইউরোপের স্কটল্যান্ডের গ্লাসগোতে এবং সেখানে বার অ্যান্ড স্টাইট সংস্থায় তিনি প্রশিক্ষণ নেওয়ার জন্য যোগদান করলেন। স্কটল্যান্ডের শিক্ষা শেষ করে ভারতে ফিরে এসেই ইলা মজুমদার দেরাদুনের অর্ডিন্যান্স ফ্যাক্টরি নামক একটি ভারী যন্ত্রাংশ তৈরির কারখানাতে যোগদানের মাধ্যমে তিনি কর্মজীবনে প্রবেশ করেন। এখানেও স্বভাবতই আরেক নতুন ইতিহাসের অংশীদারী হয়ে ওঠেন ইলা। কর্মক্ষেত্রে যোগদানের সঙ্গে সঙ্গেই তিনি হয়ে ওঠেন ভারী যন্ত্রাংশ তৈরির কারখানার ভারী ইঞ্জিনিয়ারিং উৎপাদন বিভাগে কর্মরতা ভারতের সর্বপ্রথম প্রযুক্তিবিদ নারী। কর্মরতা অবস্থায় ইলা থাকতেন কারখানার স্টাফ কোয়ার্টারে। ছয় মাস চাকরি করার পর 1955 সালে তিনি দিল্লি পলিটেকনিক কলেজে লেকচারার হিসাবে যোগ দেন। বিয়ের পর তিনি পাকাপাকিভাবে কলকাতায় চলে আসেন এবং ইনস্টিটিউট অফ জুট টেকনোলজিতে লেকচারার পদে যোগ দেন। 1959 সালে বিবাহ পরবর্তী তাঁর নাম পরিচিতি হয় ইলা ঘোষ মজুমদার নামে। ভারতের প্রথম মহিলা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইলা মজুমদারের সবথেকে উল্লেখযোগ্য কৃতিত্ব হল 1963 সালের 23 ডিসেম্বর কলকাতার গড়িয়াহাট রোডে বাংলার প্রথম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা। কলকাতার ইনস্টিটিউট অফ জুট টেকনোলজিতে লেকচারার থাকাকালীনই কলকাতার প্রথম মহিলা পলিটেকনিক কলেজের ভিত তৈরি হয়। আর্কিটেকচার ও ইলেকট্রনিক্স নিয়েই মূলত শুরু করা হয় এই কলেজের পঠন পাঠন। ইলা মজুমদারি ছিলেন তাঁর স্থাপন করা উইমেন্স পলিটেকনিক কলেজের প্রথম অধ্যক্ষ। তাঁর বিস্তৃত এই কর্মকাণ্ডে মুগ্ধ হয়ে 1985 সালে রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকে বাংলাদেশের ঢাকাতেও একটি মহিলা পলিটেকনিক কলেজ খোলার দায়িত্ব তাঁকে দেওয়া হয়। প্রথম দিকে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে অধ্যক্ষ পদ থেকে অব্যাহতি দিতে রাজি না হলেও পরবর্তীকালে তিনি বাংলাদেশে যান এবং তাঁরই তত্ত্বাবধানে বাংলাদেশের প্রথম মহিলা পলিটেকনিক কলেজ স্থাপনার গৌরব অর্জন করেন। এই সময় ঢাকায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগলে তিনি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বহু পরিবারকে সাহায্য করেছিলেন। কোকিলা সাহা নামক এক বিধবা সর্বহারা মহিলাকে সঙ্গী করে কলকাতায় নিয়ে এসে নিজের আত্মীয়ের মতো আশ্রয় দিয়েছিলেন এবং আজীবন নিজের সঙ্গী করেই রেখেছিলেন। অবশেষে 2019 সালের ডিসেম্বর মাসে ইলা ঘোষ মজুমদার পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 89 বছর।